এভরিওয়ান, আমি মাই চ্যানেল আমার নুরজাহান। আমি আবার রান্না বরাবর মতো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভাই বোনরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে মন মানসিক একদম ভালো ছিল না, আমি তার জন্য দুপুরে রান্না করতে দেখানি। আজকে কয়েকদিন রান্না একদিন পর একদিন পর করা হচ্ছে, কেন আমি একটু বাইরে যেতে হচ্ছে তার জন্য। আমার দর্শকরা, আমার ভাই বোনরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি বরাবর রান্নায় চলে আসছি, আমার সাথে রান্না থাকবেন। আজকে আমার ঘরে আমার মেয়ের নাতির এসছে, ওদের জন্য তার জন্য মাংস, মুরগি মাংস রান্না করা হবে। এটা আমি ঝাল দেবো না। আজকে এখানে আমি হলুদের গুঁড়া বড় চামচে আধা চামচ আর 2 চামচ দিলাম রসুন বাটা, আর 4 চামচ দিলাম পেঁয়াজ বাটা, আর 1 চামচ বাদাম দিলাম। আর এগুলো আমি মিনিমেট করে রাখবো, মিনিমেট করে আমি 10 মিনিট পর রান্না চলাই দেবো। আর এখানে রাখবো লাউ, আটটি গুটি দিয়ে লাউ রান্না করবো, লাউটা রান্না করবো। আর চার ধরনের রাঁধুনি মশলা দিয়ে রান্না করবো এটা দিয়ে, তার জন্য আমি আজকে এগুলো মিনিমেট করতেছি। আর টক দই বরফ হয়ে গেছে, ঢোক ঢুকিয়ে দেবো এই আর কি। আমার সাথে রান্নায় থাকবে, রান্নায় দেখেন আমি কীভাবে রান্না করতে সবসময় তো সব বরাবরই রান্নায় নিয়ে থাকি। এই বরাবর রান্না নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ। আমার তো দেখেন বরাবর মতো রান্নায় চলে আসলাম আমার দর্শকের জন্য। আমার দর্শকেরকে আমরা রান্নাটা নিয়ে হাজির হলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম, মিনিমেট করছে ওখানে তেল দেওয়া হলো। এটা এটা লাউয়ের জন্য দিচ্ছি, দুইটা দুই জায়গায় বসাই দিলাম রান্নার জন্য। এতো আমি আজকে মাংসটা রান্না করব। আর মাংসটা রান্না করার কারণ হচ্ছে দুপুরে আমি রান্নায় বসাই নাই, রান্না ছিল তার জন্য আমার রান্না। এখন আমি আমার শুশাকরা বলতে পারেন আমার রান্না কেন আমি এখন ডেলি সারি না, ডেলি কেন আমি দিই না। হ্যাঁ, আমি ডেলি দিতে ইচ্ছে মানে আমি বাইরে একটু যাই, বাইরে সিম করে দিচ্ছি আপনাদেরকে। তার জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এটা তো পেঁয়াজ কুচি দিলাম আমি। এখানে বাটা পেঁয়াজ দেওয়া হবে তার জন্য। এখন আমি মিনিট করে দিয়েছিলাম এখন দিয়ে দাম 100 টাকা করে পেঁয়াজ খাওয়া যাচ্ছে, আবার পেঁয়াজের দাম মানুষের সবই চলে যায় না, অনেক দাম হয়ে গেছে। এখন ওখানে তো পেঁয়াজ ছাড়া খাওয়া যাচ্ছে না। এটা দাগ করতেছি তার জন্য আমি এখানে এখানে এত আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের জন্য। কষাবো একটু, এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ডাক ধরছি তার জন্য। এই যে আমি মেরিনেট করে রেখেছিলাম 10 মিনিট, দেখতে পাচ্ছেন এই এগুলি। আমি এখানে এত কিছু যাবো না, আর এগুলি সব কিছু দিয়ে রান্না করবো আজকে এভাবে। এখানে আন্দাজ মতন আমি দিয়েছিলাম রাঁধুনি মশলাটা আর আদা বাটা, রসুন বাটা, এগুলো তো সব দেখানো হলো। এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করবো। সবসময় একই রান্না খাওয়া যায় না, তার জন্য এখন আমি বাদামি কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে। এভাবে আপনার রান্না করবেন, সবসময় একে রান্না করে খাবেন না। আমাদের দর্শকরা, আমার ভাই বোনরা দেখতে পাবো অনেক শাক হবে। এই দেখতে পাচ্ছেন এটা কষানো হবে, কষানোর জন্য। আর এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিচ্ছি, উল্টো গুঁড়া 1/4 চামচ, 1 চামচ হবে এটা দিয়ে দিচ্ছি হলুদের জন্য, লাউয়ের জন্য।
1/4 চামচ এক চামচ মরিচ গুঁড়া, আমি এত কিছু দেব না কেন মরিচ গুঁড়া, তার জন্য একটু সামান্য করে দিলাম। আর দিয়ে দেব রাঁধুনি মশলাটা এখানে, এই এগুলো দিয়ে একটু কষাবো। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো, এখানে অনেক পানি অ্যাড করে দিচ্ছি এই কষানোর জন্য। মাংস মশলা দিলে আর কিছু দিতে হয় না, কালা জিরাটা করে দেব। এই একটু কষানো হোক, এটা 5 মিনিট কষানো দেব, এটাও কষানো দেব তার জন্য। তো আমার বেশ এখন আমার একটা কষানো হয়ে গেছে, একটু আবার একটা কষানো হয়ে গেল। তেলগুলো বেশ উঠছে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দেবো একটু একটু করতে দিয়ে রান্না করবো লাউটা, তার জন্য আর একটু কষাবো, আর 1 মিনিট কষানো হবে এটা। এখানে আমি লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে দিচ্ছি আমি, এখানে 7 মতন লবণটা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়নি এটাতে, কোন আমি মিনিট করেছিলাম তাই জন্য আমি লবণ দিয়ে চেক করে দেবো। এটা 1 মিনিট কষানো হবে, এখানে তো আমার দর্শক আছে, এটা হ্যাঁ কষানো হয়ে এসছে, এখানে একটু পানি বেরিয়ে গেল হয়তো। আমি উল্টো পাল্টো করে দিচ্ছি, আমি নিচে দেখতে পাচ্ছেন লং এলাচ এই তেজপাতা দিয়ে দিচ্ছি, 10 মিনিটটা দিয়ে দিচ্ছি, একটা বড় দারচিনি দিয়ে দিলাম। আর একটু কষাবো, ওইটা দেখতে পাচ্ছেন পাল্টো পাল্টো করে দিচ্ছি, আরো কষানো হবে। আমার লাউয়ে এই হচ্ছে আদুগুলো দিয়েছিলাম, এখান থেকে আমি লাউটা দিয়ে দিচ্ছি এখন, তার একটু কষাবো, আর 2 মিনিট কষাতে হবে লাউটা। যে লাউ দিয়ে দিচ্ছি এখন কষানোর জন্য, লাউ রান্না করবো, মুরগি রান্না করবো, দুটোই শেয়ার করবো, কিছু রান্না করবো না আজকে। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 1টা তেজপাতা আর লং এলাচ দিয়ে দিচ্ছি, এগুলো কষানো হবে। তো যখন আমি মুরগির মাংস দেখছি একটু কষানো হয়ে যাচ্ছে, এখানে উল্টো পাল্টো করে দিচ্ছি, কালারটা খুব সুন্দর এসছে দেখতে পাচ্ছেন আমার দর্শকরা, ভাই বোনরা একটু। এখানে আমি আর একটু এখানে যেটা ছিল এখানে মাংস মাখার ঝোলটা এটাও দিয়ে দিচ্ছি, আর একটু কষাবো ওটা, এই আজকে আমি মাংসটা অন্যরকম করে রান্না করতেছি, আজকে সেটা মিনিমেট করে কুরমার মতন, সবসময় একই রকম খাওয়া যায় না, এটাতে একটু ঘি অ্যাড করবো, আর একটু হবে আরও 2 মিনিট হবে, এখানে 2 মিনিট আমার জন্য অপেক্ষা করেন। ও যাবে কি না ওই মার্কেট করবে, তার জন্য আসতে আর আসবে কখন আমি কথা না, আচ্ছা পেন করে ফেললে হবে না, পেন করা হচ্ছে।
সকালে যদি করে ফেলতে পারতাম 4টা বাজে এসে করলে হয়ে যেত ঘরটা মুছলে। তখন কত আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটুখানে গিয়ে সেখানে গিয়ে দিয়ে দিলাম স্বাদের জন্য। দেখতে পাচ্ছেন রান্নাটা অনেক সুন্দর আছে। আজকে এই কালার করে আমি রান্না করতেছি। ধন্যবাদটা দিয়ে দিচ্ছি, আমার রান্না শেষ। কেসামে দিয়ে দেবো স্বাদেটা, এটা কেসামে দিয়ে দিচ্ছি। চারটাকে সমুদ দিয়েছিলাম। আর আমি আমার রান্নাটা দেখেন কীভাবে হলো, এটা আমি সামনে নিয়ে যাচ্ছি। এই কালারটা দেখতে পাচ্ছেন, এত খুব সুন্দর এসছে। এটা আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। এটা একটু কাছে নিয়ে আপনাকে দেখাচ্ছি। এই এখন আমি ঢাকনে দিয়ে দিচ্ছি। এতে লাউটা কষানো হয়ে এসছে, আমার সাথে থাকেন। তো আমার বিয়েসরা, আমার ভাই বোনরা, দর্শকরা, এখন আমার রান্না শেষ। আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি, আমার সাথে টেবিলে দেখা হবে। আমি টেবিলে নিয়ে যাব। এতে টেবিলে নিয়ে এসলাম, সব আমি গোছানো করে দিচ্ছি, সবাই খাবে। ভাত নিয়ে আসলাম, এখন অনেক ভাত রয়ে গেছে তার জন্য। এখন আমার রান্না শেষ, এখন আমার সব কিছু দেখতে পাচ্ছেন। রাতে আমি ঘর মোছাই, একটু কাপড় ধোয়াই। সকালে আমার কাজের মহিলা পাওয়া যায় না, তার জন্য এই দেখতে পাচ্ছেন এখন আমার রান্নাটা। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। কালারটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু আমার লাইটের কালারটা অনেক অন্যরকম। দেখতে পাচ্ছেন আজকে রান্নাটা আমার বিশরা। এই আমি এভাবে রান্না করেছি, আপনারাও এভাবে রান্না করে খাবেন। সবসময় তো একটাই রকম রান্না করা যায় না, খেতেও যায় না, তার জন্য এই আমি রান্নাটা দেখালাম। আমার রান্নাটা কেমন হলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নিত্য নতুন রান্না নিয়ে হাজির হবো, আমার সব নিত্য নতুন রান্না, আর যা সবসময় খাই তাই। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে দোয়া করতেছি, আমার দর্শকদেরকে। আপনারা আমাকে যদি সাপোর্টটা করেন তাহলে আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। অনেকেই এগিয়ে এসছি আপনার সাপোর্টে। আমি এখন আমার সবার দর্শক থেকে বলতেছি, আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করতেছি ইনশাল্লাহ। আমার আমার ভিউসগুলি বাড়িয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে কমেন্টগুলিও বাড়িয়ে দেবেন, পাশে থাকবেন। আপনারা না থাকলে কে থাকবে। আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।